চাকরিতে নিয়মিতকরণের দাবি। সর্বশিক্ষা প্রকল্পে কর্মরত চাকরিরত শিক্ষকদের হাইকোর্টে মামলা। সোমবার বিচারপতি অরিন্দম লোধের সিঙ্গেল বেঞ্চ এই মামলা বাতিল করে দিয়েছে। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাবার প্রস্তুতি সংশ্লিষ্ট মামলাকারীদের। ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সর্বশিক্ষা প্রকল্প চালু করা হয়। সেই হিসাবে গোটা দেশের সাথে রাজ্যেও 2004 সালে সর্বশিক্ষা অধুনা সমগ্র শিক্ষা প্রকল্পে শিক্ষক ও অশিক্ষক পদে বেশ কয়েক হাজার লোক নিয়োগ করা হয়। কিন্তু এত বছর যাবত সংশ্লিষ্ট প্রকল্পে চাকরি করার পরেও চাকরিরতদের চাকরিতে নিয়মিতকরণ করা হয়নি। তবে ধাপে ধাপে তাদের সাম্মানিক ভাতা ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। চাকরিতে নিয়মিতকরণের দাবিতে হাইকোর্টের শরণাপন্ন হয় শিক্ষকরা। সোমবার সংশ্লিষ্ট মামলা বাতিল করে দেয় বিচারপতি অরিন্দম লোধের সিঙ্গেল বেঞ্চ। এ কথা জানান মামলার পক্ষের আইনজীবী কৌশিক রায়। আজকে মামলা উঠছে রায়ের জন্য মাননীয় বিচারপতি অরিন্দম লোধের কোর্টে। ওঠার পরে উনি বলছেন যে দি প্রেয়ার ফর রেগুলারাইজেশন ইজ হিয়ার বাই রিজেক্টেড। অর্থাৎ আমরা যে মামলা করছিলাম সর্বশিক্ষার শিক্ষকদের জন্য রেগুলারাইজেশনের জন্য আফটার সার্ভিসিং ফর সার্টেন পিরিয়ড, সেটা আমাদের একটা কোর্ট নাকচ করে দিয়েছে। এ বিষয়ে রাজ্যের সমগ্র শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের পক্ষে বাস্তব দেববর্মা বলেন, নিয়মিতকরণের দাবিতে তারা হাইকোর্টে মামলা করেছিলেন, এখন তারা এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করবে। আমাদের মূল ডিমান্ডটা ছিল রেগুলারাইজেশন, তো রেগুলারাইজেশন নিয়ে কেসটা হয়েছিল, এটাই নিয়ে আবার কেস হবে। একবার তো আপনারাও জানেন আমরা ডিভিশন বেঞ্চে জিতেছিল, এরপরে স্কিম যেটা আমাদের ডিপার্টমেন্টের দ্বারা করা হয়েছিল, স্কিমের এগেনস্টে আমাদের কেসটা ছিল, যেটা আমরা মনে করি আমাদের রেগুলারাইজেশনের পরিপন্থী। কারণ এনসিটি এবং এমএসআরডি স্পষ্ট বলে দিয়েছিল যে আমাদের যারা 23 আগস্টের পূর্বে এবং পরে, মানে অ্যাডভার্টিসমেন্ট 23 আগস্টের পরে আগে হয় তাহলে ট্যাট লাগবে না। এটা স্পষ্ট লেখা আছে এমএসআরডি 2013 এবং এনসিটিও একই কথা বলেছে, ক্লস 4 এবং 5। তবু আমরা দেখব রায়টা আমরা মানে পুঙ্খানুপুঙ্খভাবে স্টাডি করে দেখব কোন জায়গাতে কোন পয়েন্টে আমাদের গড়বড় বা কোন জায়গাতে বিচারক ভুল ধরেছে, এটা দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা আপনার ডিভিশন বেঞ্চে রাইটার এগেনস্টে আমরা আপিল করব। উল্লেখ্য, সমগ্র শিক্ষা প্রকল্পে রাজ্যে বর্তমানে প্রায় 5000-এর ওপর শিক্ষক হিসেবে চাকরিরত রয়েছেন। এছাড়া অশিক্ষক পদে আরও হাজার খানিকের ওপর নিয়োজিত রয়েছেন সংশ্লিষ্ট প্রকল্পে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।